নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, রিভিউ পিটিশনের রায়দান কবে? খুব দ্রুত ডিএ মামলার রিভিউ পিটিশনের রায়দান দু এক দিনের মধ্যেই আমরা রায় জানতে পারবো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় জানিয়ে দেবে। তবে এই বিষয়টি পরিষ্কার যে রাজ্য সরকারের করা রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে। এবারও রাজ্যের সরকারি কর্মচারীরা জয়ী হবেন এবং আদালত অবমাননার মামলায় পড়বে রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মচারীদের অবিলম্বে বকেয়া ডিএ প্রদান করতে বাধ্য হবে রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা জানেন 3 মাস সময়সীমা মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান করার কথা ছিল হাইকোর্টের নির্দেশ মতো। রাজ্য সরকার সেই নির্দেশ পালন না করে রিভিউ পিটিশন দায়ের করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যার পক্ষে বিপক্ষের শুনানি শেষ হয়েছে। এবং শুনানির শেষে অভিজ্ঞ আইনজীবীরা যা বলছেন তাতে করে এটা পরিষ্কার যে রাজ্য সরকারের করা রিভিউ পিটিশন সময় নষ্ট করা ছাড়া আর কোনো কিছুই নয়। রিভিউ পিটিশন অবশ্যই খারিজ হয়ে যাবে, 100% বলা যেতে পারে। রায় রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে যাবে এবং খুব দ্রুত রায় ঘোষণা করবে ডিভিশন বেঞ্চ।